হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিউতাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না করেছি। শীতকালে সবাই একটু কাঁচামরিচকে ফেভার করে, এই জন্য কাঁচামরিচের রান্না খাই সবাই। তাই আমি কাঁচামরিচের রান্না দেখাচ্ছি বেশি বেশি করে। আপনাদের সুবিধার জন্য উপকরণগুলো আমি একবার বলে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, মিষ্টি কুমড়া। দেখেন আমি কিভাবে ডুমু ডুমু করে মিষ্টি কুমড়া কেটেছি। আর চিংড়ি মাছ তো লাগবেই। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল আমি প্রথমে দিয়ে দিলাম, গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, রসুন কুচি দিয়ে নাড়তে থাকবো। নাড়া হলে আমি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, পানি দিয়ে কষাতে দিয়ে দিব। এরপর কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। মনে রাখবেন চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ভালো মতো কষে উঠবে তখন আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে আমি নেড়ে নিব। নেড়ে একটু যখন কষে যাবে তারপর টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার পর একটু যখন কষে উঠবে তখন আমি অল্প পানি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে দিব। দেখেন আমার রান্নাটা কত সুন্দর লাগছে। এরপর আমি টেলে নেওয়া জিরা পাউডার দিব। দেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন মিষ্টি কুমড়া তো অনেক পুষ্টিকর একটা খাবার, এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই ঘরোয়া রান্নাগুলো নিত্য নতুন দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।